Hi everyone, আমি জামালউদ্দিন জামি, ক্যারিয়ার কোচ। ক্যারিয়ার কোচের ক্যারিয়ার টকসে আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আবিদ নিয়াজ, সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন ফেসবুকে যাকে প্রফেশনাল রেজুমি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসেবে আপনারা যাকে চেনেন। তিনি এই কাজটি বাংলাদেশে শুরু করেছিলেন, এখন এই জগতে অনেক ওয়েল এস্টাবলিশড একটি নেম আবিদ নিয়াজ। আজকে নিয়াজ ভাইয়ের কাছে আমি জানতে চাইব, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমরা যারা গ্র্যাজুয়েশন সদ্য শেষ করেছি, জব মার্কেটে চাকরি খুঁজছি, র্যান্ডম বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি। সেদিন একজন স্টুডেন্ট এসেছিল আমার কাছে, বলছে যে স্যার, আমি জিজ্ঞাসা করলাম কতগুলো জায়গায় অ্যাপ্লাই করেছে, বলছে স্যার এর কোনো হিসাব নেই কতগুলো জায়গায় অ্যাপ্লাই করেছি, কোত্থেকে বিডিজাস একটি অপশন দিয়ে দিয়েছে যে অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই। যেদি কী জিনিস, জব রিকোয়ারমেন্ট কী জিনিস, বা প্রস্তুতি কতটুকু দরকার আছে, কিচ্ছু বাদ দিয়ে শুধু অ্যাপ্লাই করে দিচ্ছে। ইনফ্যাক্ট তার জন্য রাইট জব কোনটা সেটাও সে খুঁজছে না। আজকে আমরা জব অ্যাপ্লাই নিয়ে না, তারও আগের একটি বিষয়, সেটা হলো কীভাবে রাইট জবটা রাইট পার্সনের জন্য আপনি খুঁজে বের করবেন সেটা নিয়ে, অর্থাৎ জব সার্চ টেকনিক নিয়ে নিয়াজ ভাই আপনি কিছু, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তরুণ প্রজন্মে বিশেষ করে সবচেয়ে বেশি দরকার যাদের, যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে, তাদের উদ্দেশ্যে যদি জব সার্চ কীভাবে করতে হবে রাইট ওয়েটা যদি আপনি একটু বলতেন আমাদেরকে। থ্যাংক ইউ জামাল ভাই। আসলে জব সার্চ করা কি, যে কোনো একটা জায়গায় একটা জব সার্কুলার আসবে, আপনি জব সার্কুলারটা পড়ে দেখবেন এবং সেটাই যে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে আপনি আদতে সেই কাজগুলো করতে পারেন কি না, সেটার সঙ্গে আপনি আপনার নিজের দক্ষতাগুলোকে মিলিয়ে দেখবেন, যদি মেলে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। সো এটা কমন ফেনোমেনা, জব সার্চ করে অ্যাপ্লাই করবেন কমন, কিন্তু এর পেছনে আরও কিছু কথা থাকে। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে একটা কমন ধারণা, সুপারিশ ছাড়া চাকরি হয় না। দিস ইজ টোটালি রং। সুপারিশ আর নেটওয়ার্কিং দুটো শব্দ আছে এখানে, প্রথম শব্দটা হচ্ছে নেটওয়ার্কিং আর একটা হচ্ছে সুপারিশ, দুটো কিন্তু কমপ্লিটলি সেপারেট, একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই। নেটওয়ার্কিং, আমাদের অনেক ছেলেদেরকে আমি দেখি, অনেক ছেলে মেয়ে যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তাদেরকে আমি দেখি, তাদের নেটওয়ার্কিংটা খুব উইক। একটা ছেলে একটা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, ওই ছেলেটা কি জানে যে ওই ছেলেটা যে ব্যাচে বের হয়ে গেল তার আগে 10টা ব্যাচের সিনিয়র ভাইরা কোন কোম্পানিতে কোন পজিশনে কোথায় চাকরি করছে? আমি আপনার কাছে প্রশ্ন করছি, যারা এই ভিডিওটা দেখছেন, আপনি কি আপনার 50 জন বা 100 জন সিনিয়র ভাই বা সিনিয়র আপু, এই ইউনিভার্সিটির সিনিয়র ভাই বা সিনিয়র আপু আপনার ডিপার্টমেন্টের কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টের আছে, 100 সিনিয়র ভাই বা আপুকে কি আপনি চেনেন? কখনো কি জানতে চেয়েছেন যে আজ থেকে 5 বছর আগে মার্কেটিংয়ে যে ভাইয়াটা গ্র্যাজুয়েশন করেছে ওই ভাইয়াটা এখন কোন কোম্পানিতে আছে? মার্কেটিংয়ে বাদ দেন, যদি অন্য কোনো ডিপার্টমেন্টও হয়, আপনার একজন বড় ভাই, আপনার একজন সিনিয়র ব্রাদার কোন কোম্পানিতে কোন পজিশনে আছেন, দেশে আছেন না দেশের বাহিরে আছেন, এরকম কি আপনি কখনো করেছেন? 100 লোককে কি আপনি চেনেন? 50 জন লোককে কি আপনি চেনেন? কতজন লোককে আপনি চেনেন? আপনি একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কখনো কোনো সিনিয়র ব্রাদার বা কোনো বড় ভাইয়ের কাছে কোনো একটা কিছুর সাহায্য চেয়েছেন কিন্তু পাননি, অথবা কোনো একটা কিছুর আবদার করেছেন কিন্তু পাননি? এরকম ঘটনা কখন কখন ঘটেছে, এটা কি আপনি কখনো অ্যানালাইসিস করেছেন? এটা কিন্তু অ্যানালাইসিস করা খুব বেশি পরিমাণে জরুরি। আপনি নিজেকে যদি ওইভাবে গঠন করতে পারেন তাহলে কিন্তু সবার চোখ আপনার দিকেই থাকবে। দেখবেন ইউনিভার্সিটিতে যারা ইভেন্ট অ্যারেঞ্জ করে তাদেরকে কিন্তু 4 বছরের যত বড় ভাই ছোট ভাই সিনিয়র জুনিয়র যারাই আছে না কেন সবাই কিন্তু তাকে চেনে। কিন্তু আমাদের যেটা সমস্যাটা হচ্ছে কি, আমরা আমাদেরকে ওই প্রকাশটা করতে পারি না, আমাদের বড় ভাইরা কোথায় কোন কোম্পানিতে কী অবস্থায় আছেন আমরা জানি না। আবার আমরা একজন মানুষের কাছে দেখা গেল যে আমরা অনেক সময় যেটা করি, হ্যাঁ এই আমি আপনাকে এখন বললাম বড় ভাইয়ের সঙ্গে পরিচিত হন, এখন আপনিও গেলেন গিয়ে বড় ভাইদের খুঁজে বের করে একটা বড় ভাইকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, অ্যাড করলেন, অ্যাড করে প্রথম মেসেজটা অনেকে দেয়, ভাই আমাকে একটা জব দেন, হ্যাঁ ভাই আমাকে একটা জব দেন। আরে ভাই আমি তোমাকে চিনি না জানি না, আগে প্রথমে তোমার সঙ্গে পরিচিত হই, তোমাকে চিনি জানি বুঝি তুমি কী করছো না করছো সেটা আর একটু ডিটেইলে জানি, জানার পরে ভাই আমি তো তোমাকে অবশ্যই দিব। এমন কোন সিনিয়র ভাই বা এমন কোন বড় ভাই, মানে এই ধরনের বড় ভাইদের সংখ্যা খুব কম
আপনি খুব কম সংখ্যক সিনিয়র ভাইদের পাবেন যাদের অ্যাবিলিটি থাকা সত্ত্বেও হেল্প করে না। ম্যাক্সিমাম সিনিয়র ব্রাদাররা কিন্তু সাহায্য করতে চায়, বাট ইউ নিড টু নো দ্য কারেক্ট অ্যাপ্রোচ। আপনাকে কিন্তু অ্যাপ্রোচটা জানতে হবে। এখন আপনি গ্রাজুয়েশন করে বেরোয়ে আপনি যদি সুপারিশ করেন, সুপারিশের ব্যাপারটা কি যে আপনি কেমন না কেমন এগুলো আমার কিছু জানার দরকার নেই, আমি আপনার হয়ে একটা সুপারিশ করে দিচ্ছি যে এই লোককে নিতে হবে, এই প্রথাটা কিন্তু এখন নেই। ইভেন আপনি অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে দেখবেন সেখানে সিভি আপনাকে আপলোড করে দিতে হবে। আপনি সেখানে কোনো কোম্পানির ভিতরে ইন্টারনালি সিভি ফরওয়ার্ড করার কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে সেই সমস্ত জায়গায় আপনার কাজে লাগবে কি, আপনার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে নিজেকে ডেভেলপ করা এবং নিজের স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করা। যদি পয়েন্ট আকারে অ্যাকশন প্ল্যানিংয়ে যাই তাহলে সেক্ষেত্রে প্রথম পয়েন্টই আসছে, অর্থাৎ আজকে গ্রাজুয়েশন শেষ করলো একটা স্টুডেন্ট, শেষ করার পর তার প্রথম কাজটি কী হবে? ডেফিনেটলি তার প্রথম কাজটি যদি সে জব খোঁজা শুরু করে বা নেটওয়ার্কিং করা শুরু, আর নেটওয়ার্কিং তো গ্র্যাজুয়ালি তার স্টুডেন্ট লাইফ থেকে শুরু হবে, বাট গ্রাজুয়েশন শেষ করার জন্য পরে, গ্র্যাজুয়েশন শেষ করার পর জব সার্চিংয়ের জন্য প্রথম কাজটি হবে তার নিজেকে অ্যানালিসিস করা, তার কি আছে কি নেই, কোন জব মার্কেটে সে যাচ্ছে বা যেতে চাচ্ছে সেটার জন্য একটা ভালো রেজুমে একটা কভার লেটার তার আছে কি না এইটা আগে প্রিপারেশনটা নেয়। এই তো তার মানে প্রথম কাজটি হলো সে তার একটা ভালো রেজুমে তৈরি করবে, একটা কভার লেটার তৈরি করবে। বড় ভাই নেটওয়ার্কিং তখনই কাজে লাগবে যখন আপনার ভেতরে কিছু থাকে। বড় ভাই আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে দিতে পারবে, বাট ইন্টারভিউ বোর্ডে বড় ভাই যদি না থাকে তাহলে আপনার চাকরিটি কি হবে? সেটাই, মানে আপনাকে নিজেকেও এভাবে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করতে হবে। সো জব সার্চিং এর আগের কাজটি হলো আপনার একটা সিভি, একটা কভার লেটার রেডি করা, ইন্টারভিউ বোর্ডের জন্য নিজেকে প্রস্তুত করা। জি, আপনি ওয়ান্স ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্য জব মার্কেট দেন স্টার্ট সার্চিং ইউর জব। ফাইন, মার্কেটে যারা গ্র্যাজুয়েটস হচ্ছে তারা বলছে যে কোনো জব নেই, আবার যারা কর্পোরেটস, যারা কোম্পানিগুলো বলছে যে তারা যোগ্য লোক পাচ্ছে না, এই যে গ্যাপটা তখনই ফিল আপ হবে যখন তার ভাষাটি আপনি বুঝবেন, আপনার চাওয়াটি তারা বুঝবে, এই মাঝখানে ম্যাচিংটি, অর্থাৎ আপনার আবারও বারবার আপনার দিকে যেতে হয় সেই রেজুমেই, সিভিটি যদি জব রিকোয়ারমেন্টটা ফিল আপ না করে তাহলে তো এটা থাকবে না, তাই না? সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আমি আপনাদের মানে আমি প্রথম যে ভিডিওটা করেছি আপনাদের এখানে, ওখানে আমি যে কথাটা বলেছি যে আমাদের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও তাদের কোনো ধরনের কোনো পার্ট টাইম জব, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এগুলো কিছু থাকে না, যার কারণে হয় কি সিভিটা ব্ল্যাঙ্ক, এটা একটা ব্যাপার। এবং শুধু সিভি ব্ল্যাঙ্ক না, এগুলোর মধ্যে ইনভলভ না থাকার কারণে আমাদের যে ডিসিশন টেকিং স্কিল, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন স্কিল, যে রিপোর্টিং এবং ডকুমেন্টেশন, এই যে স্কিলগুলো আগে থেকে ডেভেলপ হয়ে আসার কথা ছিল সেই জিনিসগুলো থাকে না। একটা এডুকেশন সিস্টেম কিন্তু মানুষকে আরও নলেজের ক্ষুধা তৈরি করে দেয়, কিন্তু ক্ষুধাটা কিন্তু মিটায় দেয় না। যেটা হচ্ছে আপনাকে একটা ইউনিভার্সিটিতে কী হবে যে আপনাকে প্রত্যেকটা জিনিসের একটা ইনিশিয়াল ধারণা দিয়ে দেওয়া হবে, যেটাকে আপনি বাস্তব জীবনে গিয়ে আরও ব্যাপকভাবে কাজে লাগাতে পারবেন, সিম্পল। কিন্তু আপনি যদি শুধুমাত্র একাডেমিকের মধ্যে থাকেন, আপনি যদি এটা নিয়ে কখনো প্র্যাকটিক্যাল লাইফে না আসেন, মোটেও যদি কাজে না লাগান এটাকে, কোনো ধরনের কোনো কাজের মধ্যে যদি আপনি ইনভলভ না হন, তাহলে কিন্তু আপনি যখন পাশ করে বেরোচ্ছেন তখন কিন্তু আপনার জিনিসটা, সিভিটা ব্ল্যাঙ্ক থাকছে। আরেকটা উদাহরণ আমি একটু বলি, সেটা হচ্ছে 365 দিনের এক বছরে আমরা 52টা উইকেন্ড পাচ্ছি, 104 দিন আমরা হলিডে পাই পার ইয়ার, সেই হিসেবে 4 বছরে আমরা 416 দিন ছুটি পাই। বাট 416 দিন ছুটিও আপনার ঈদের ছুটি, রোজার ছুটি, সবগুলো সব ধরনের ছুটি বাদ দিয়ে সলিড ছুটি 416 দিন। আরও যদি আপনি ওই ছুটিগুলো ধরেন, সেশন জটের ব্যাপারগুলো যদি ধরেন, তাহলে আপনি দেখবেন 4 বছরের পড়াশোনা কমপ্লিট করতে লাগে 5 থেকে 5.5 বছর, যার ভিতরে 1.5 থেকে 2 বছর পরিমাণ সময় আমরা ছুটি বাদই দেন, এক্সাক্ট ছুটিগুলোই বলেন, তাহলে আমি যদি সবই বাদ দিলাম, এক্সাক্ট ছুটি, ইউনিভার্সিটিতে ক্লাস হয় 4 দিন, হ্যাঁ,
পাঁচ দিন ক্লাস হয়, ইউনিভার্সিটিগুলোতে ক্লাস হয় চার দিন, দুই দিন করে চার দিন ক্লাস হয়। সো আলটিমেটলি কিন্তু ছুটি তিন দিন করে হয়ে যাচ্ছে একটা স্টুডেন্টের। আমি তিন দিনও বাদ দেন, দুই দিন করেই ধরেন, 416 দিন ছুটি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোচ্ছে, এই 416 দিনের ছুটির মধ্যে কয়টা ছুটিকে তারা নিজেকে গঠন করার জন্য কাজে লাগাচ্ছে? সো এইটা, এই জিনিসগুলো যদি না করা হয়, এই যে আপনার ছুটিগুলোকে যদি আপনি কাজে না লাগান, আপনি যদি কমিউনিকেশন স্কিল ডেভেলপ না করেন, আপনি যদি নেটওয়ার্কিং ডেভেলপ না করেন, আপনার যদি রিজিউম ডেভেলপ না করেন, আপনি যদি পার্ট টাইম জবে ইনভলভ না হন, ভলেন্টিয়ার কাজে ইনভলভ না হন, একটু তাহলে আপনাকে থামিয়ে দিই এখানে। আপনি অনেকগুলি স্কিলের কথা বললেন। জাস্ট কিছুদিন আগে আই ওয়াজ রিডিং অ্যান আর্টিকেল, আপনি আবার বিজনেস ইনসাইডার পড়েন, আপনি ফোর্বস পড়েন। সো আমরা যারা ক্যারিয়ার নিয়ে কাজ করি তাদেরকে পড়াশোনা করতে হয়। তো বিজনেস ইনসাইডার থেকে একটা আর্টিকেল পড়ছিলাম, তো ওয়াল স্ট্রিটের একটা ব্যাংকের হেড অফ এইচআরের ওনার একটা ইন্টারভিউ নিয়েছিল বিজনেস ইনসাইডার। তো সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিলো যে আপনারা নতুন এমপ্লয়মেন্ট যখন রিক্রুট করেন, তো সেক্ষেত্রে কোন স্কিলগুলোকে আপনারা প্রায়োরিটি দেন, বা পুরাতন যে এমপ্লয়িগুলো আছে তাদেরকে যখন প্রমোট করেন বা প্রমোশন দেন, কোন স্কিলগুলোকে প্রায়োরিটি দেন? উনি একটা কথাই বলেছিলেন যে পিপল স্কিল, যেটাকে আরেক নামে আমরা বলি সফট স্কিল, অর্থাৎ আপনার লিডারশিপ ক্যাপাসিটি কেমন আছে, আপনি টিমে কাজ করতে পারেন কি না, এইগুলো আলটিমেটলি বিং পার্ট অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যারা অনেক বেশি ইনভলভ থাকে তারা কিন্তু এগুলো শেখে, কীভাবে লিড দিতে হয়, কীভাবে কমিউনিকেট করতে হয়, কীভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয়। কারণ একদিন দুই দিন দাঁড়িয়ে স্টেজে কথা বলতে বলতে সে কথা বলাটা সে শিখে যায়। এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো পৃথিবীর সব জায়গায়, যখন স্টুডেন্ট আমার কাছে আসে যে একটা সিভি নিয়ে আসে, আমি প্রথমেই বলি যে তোমার এটা আমি এক জায়গায়, যেহেতু আমি প্লেসমেন্ট নিয়ে কাজ করি, আমি এটা প্লেস করবো, কিন্তু বলো দেখি তোমার এই সিভিতে পার্সোনাল ইনফরমেশান এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান ছাড়া এক্সট্রা কী আছে? বেসড অন দ্যাট আই এম গোনা গিভ ইউ আ জব। 99% কেসে কিছুই থাকে না। সেটাই, এখন একটা কথা আছে যে আপনার পিপল চ্যাম্পিয়ন আর দ্য কর্পোরেট চ্যাম্পিয়ন, পিপল চ্যাম্পিয়ন আর দ্য বিজনেস চ্যাম্পিয়ন, সিম্পল। সো আপনি যদি এগুলোতে ইনভলভ না হন, তাহলে আসলে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। সো যত দ্রুত সম্ভব আপনি যদি নিজেকে নিজের একটা একটা কথা আছে যে একটা ডিম যখন ভেতরের থেকে ভেঙে বাহিরে বেরিয়ে আসে, তখন একটা প্রাণের সূচনা হয়, আর একটা ডিম যখন বাহিরে থেকে ভেঙে যায় তখন একটা প্রাণের মৃত্যু হয়। তো ব্যাপারটা এরকম যে আপনি আপনাকে আপনার নিজের খোলসের থেকে বের করে আনেন। সচরাচর যে লাইফটা লিড করছেন, প্র্যাকটিক্যাল লাইফ, তার থেকে অনেক বেশি কঠিন। এটার সঙ্গে যত দ্রুত হ্যাবিট, মানে দ্রুত আপনি যত দ্রুত এটার মধ্যে ইনভলভ হতে পারবেন, তত দ্রুত আপনি প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে কম সমস্যা ফেস করবেন, লাইফটা তত ইজি হবে। ছিলাম আমরা জব সার্চিং টেকনিক্সে, ভিডিওটা চলে গেছে মূলত ক্যারিয়ার এন্ট্রি স্ট্র্যাটেজিস, একদম বড় একটা বিষয়ে চলে গেছে। আমার মনে হয় দর্শকরা খুব বেশি মনোক্ষুণ্ণ হবে না, কারণ ছোট্ট একটা বিষয় থেকে অনেক বড় বিষয় সম্পর্কে আইডিয়া হয়েছে। রিয়েল একটা স্ট্র্যাটেজিস দরকার আছে আপনার ক্যারিয়ার এন্ট্রির জন্য। অনেক বিষয় নিয়ে আসবে আজকে এখানে, নিয়ে আসবে আমরা শিখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। থ্যাংক ইউ।